ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে, আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গুজা রেডি হতে পারে, হঠাৎ যায়া উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়। এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয়, তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহ রসুল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বইলা দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন। এটাই মনে হয় কিতাবে লেখা আছে সব ওলামা সাক্ষী দিবে, ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস, এখানে আমার ঘরের নারীরা তো সাজে নেট দেখা, সাজে নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরে, কিন্তু পাওয়া যাবে না, আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজ ছিল। ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে, ছিল? অবশ্যই ছিল, জোরে বলেন না, অবশ্যই বলেছিল, ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে, কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলে মোলামা তো কম কাঁদে না, জিজ্ঞাস করেন, আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠামো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো, কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে, হোক না পীরের মুরিদ, রাগ হয় না পায়ে হাত রাখি, ওলামার কাছে তো যায় জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পরাণের অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের এ টু জেড তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই, হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলো হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজন এখানে হাত উঠাইতে পারবে না, একজন ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, করছে কোনোদিন জিজ্ঞাস বলুক সাক্ষী দে, এই শব্দগুলো বলে নেয়, হয়তো বলছে আরসি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটে যাবে দুনিয়ার জীবন সত্য,
কিয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি, একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে, এটা নিয়ে আমার কোনো সে নাই। কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদী পাল্লা দিয়া, মোহাম্মদী পাল্লা। তামাশা না, কবির কথাই সত্য, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, কোরআনের চিৎকার এই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। হুয়াজ তাবাহু, শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক, কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। ফুলের প্রতি মানুষ আকৃষ্ট দুই কারণে, একটা হলো কালারে আকৃষ্ট, যেমন সাজানো আছে প্লাস্টিকের ফুল কাগজের ফুল, এটা একটা বাস্তব ফুল না, কিন্তু কালার কারো হওয়ার কারণে চোখে শোভা লাগে, শোভা বোঝেন তো, ভালো লাগে, ঠিক না? আরেকটা যদি ঘ্রাণ থাকতো তাইলে মনে হয় সোনায় সোহাগা হতো, ঠিক না? ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে, একটা কালারের কারণে, কালার যখন রং থাকে তখন আকৃষ্ট হয়। এটা আপনারা বুঝবেন না, যুবকরা খুব ভালো বোঝে বয়স্ক মানুষের চেয়ে, কেননা সারা বছর দরকার না হলেও 14 তারিখে দরকার হয়, এই জন্য ওরা খুব ভালো বোঝে যে ফুলের দিকে আকৃষ্ট কিভাবে মানুষ হয়, এটা কালারে হয় রঙে, আরেকটা হলো ঘ্রাণে। ঠিক যেই আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমরা সদিচ্ছায় কিন্তু উম্মতে মুহাম্মদী না, যদিও আমরা আমাদের পরিচয় জানি না, দুনিয়াবি পরিচয় জানি, এটা লিখতেও ভালোবাসি বলতেও ভালোবাসি, আবার টাকা খরচ করে ভিজিটিং কার্ড বানাইতেও ভালোবাসি, কিন্তু উম্মতে মুহাম্মদীর পরিচয় আমরা জানি না যে এটা কত বড় পরিচয়। এটা যদি বিশাল পরিচয় না হইত তাহলে আল্লাহ এটার জন্য কোনোদিন কুদরত দ্বারা মুকুট বানাইতেন না। মুকুট, মুকুট চিনেন? আরে মুকুট চিনেন কি? মাথায় দেয় তাজ, ঠিক না? এটাকে মুকুটও বলে। তাহলে আল্লাহ কুদরত দ্বারা মুকুট বানাইতেন না, তাজ বানাইতেন না, আর বানায়া আমাদের প্রত্যেকের মাথায় সাজাইতেন না। আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, আমাদের মাথাগুলাতে এটাকে কুদরত দিয়ে সাজাইছেন। কুনতুম খায়রা উম্মা, এটা কোনো আয়াত না, এটা একটা মুকুট, বিশ্বাস হয় না? না হুজুরদের মনে হয় না, এটা একটা মুকুট। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, এটা ভালোবাসার প্রতীক, এটা একটা মুকুট, এটা একটা তাজ, আমাদের মাথায় আল্লাহ বসায় দিয়েছেন। তো বুঝাইতেছিলাম ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা ঘ্রাণ দিয়া, রঙের কারণে বা ঘ্রাণের কারণে।
দিনই কথা যদি শর্ত নামাই না, দিনই কথা যদি ওইভাবে শোনা যেভাবে শোনার দরকার না শুনলাম, আমাদের ভিতরে রং আসবে না। রং উম্মত হওয়ার একটা রং আছে, রং আজকে উম্মত বটে কিন্তু রং নাই। যেমন ফুল আছে কিন্তু ওলামা বলে কবি বুয়া নেহি শক্তি কে কাগজ কে ফুল সে, ফুল কিন্তু গ্রান নাই, ঠিক না? ফুল গ্রান আমরা উম্মত কিন্তু ভিতরে রং নাই, রং যার কারণে আজকে উম্মত সারা দুনিয়া নির্যাতিত। উম্মত শুধু শুধু নির্যাতিত না, ইন্নাল্লাহ লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনোদিন জুলুম করেন না। আজকে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত, আমাদের ভিতরে রং না থাকার কারণে। রং রং যদি থাকতো তাহলে কোনোদিন আসলার উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে হতো না। আজকে আল্লাহর উপরও প্রশ্নের আঙ্গুল উঠাইতে মন চায়। দেন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাইলে না। কোরআনই বলে ফাস্তামিউ, দেন দিয়ে শোনো, দিলের কান দিয়া। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা কালার ভরা দেব, নাইলে কালার আসবে না। আজকে দুনিয়াতে মুসলমান নির্যাতিত, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে মন চায় যে আবাবিলকে উঠতে দেখি কিন্তু কাজে লাগান না কেন? আবাবিল আছে না নাই? হ্যাঁ, কাজে কেন লাগান না? একবারই লাগাইলেন জীবনে কাজে কাজে, আর শুধু ওরে ঘুরতে দিলেন, আর কাজে লাগান না কেন? কবে লাগাবেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, লাগানোর কোনো সুযোগও নাই। না আছে আমাদের পরে উম্মত? হুজুররা কি কয়? আছে উম্মতে মুহাম্মদীর পরে কোনো উম্মত আছে? বলে কাজে কবে লাগাবেন? কেন কাজে লাগান না আবাবিলকে? হাতিকে পাউডার বানায় দিলেন, হাতি তো আপনি তৈরি করছেন, এটাকে যখন আবাবিল পাউডার বানাইতে পারলো, তাহলে মানুষ বানানো ট্যাঙ্ক কেন পাউডার বানাইতে পারবেন না? ট্যাঙ্ক তো মানুষ বানাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাঙ্ক মানুষ বানায় নাই, না আল্লাহ বানায় পাঠাইছে, ওটা কেন পাউডার বানান না? প্রশ্ন তো আল্লাহর দিকে করতে মন চায়, আঙ্গুল উঠাইতে মন চায়। মশা তো আমাদেরকে বিরক্ত করে সারাদিন, মশাকে কেন পালতেছেন আমাদেরকে বিরক্ত করার জন্য? জীবনে একবারই তো কাজে লাগাইলেন নমরুদি বাহিনীর বিরুদ্ধে, এখনো তো দুনিয়াতে নমরুদি বাহিনীর অভাব নাই, এদের বিরুদ্ধে মশা কেন কাজে লাগান না? আঙ্গুল উঠাইতে মন চায়। ড্যাম দিয়ে শুনলে বুঝে আসবে, নাহলে হইউল্লায় বুঝে আসবে না। আজকে বুঝার দরকার, নাইলে কিন্তু বড় বিপদে পড়ব। হ্যাঁ, সত্য এটাই, বিপদে পড়া যাব। তো যেটা বুঝাইতেছিলাম, আঙ্গুল উঠাইতে মন চায়, ঠিক এইভাবেও আঙ্গুল উঠাইতে মন চায় যে চিৎকারের ফেরেশতা তো ঘুমায়া সময় কাটাইতেছে, জীবনে একবার একটা চিৎকার দিল কমে সলের ভিতরে, আজকে পাঠান না কেন? একটা চিৎকার দিয়ে আসুক ইসরায়েলে, একটা চিৎকার দিলেই তো যথেষ্ট, ঠিক না? না কোরআন এটা বলে না, একটা চিৎকারই তো দিছিল, সাইহাতান ওয়াহিদা কোরআনে আছে, একটা চিৎকার দিছিল কমে সলের জন্য। আজকে ইসরায়েলে যে একটা চিৎকার দিয়ে আসুক তাইলেই তো যথেষ্ট, ঠিক না? তাইলেই তো যথেষ্ট। কি আমার কথা বোঝেন? বুঝে আসতেছে? বাতাসের ফেরেশতা তো এখনো আছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে না? নাই বাতাসের ফেরেশতা?
সে তো অলস সময় কাটাইতেছে, জীবনে তো একবার ব্যবহার করলেন শুধু কওমে আদের জন্য, আজকে ব্যবহার করলে অসুবিধা কি? কওমে আদ তো আমাদের চেয়ে উত্তম না, ওদের মাথায় তো মুকুট নাই, আমাদের মাথায় তো মুকুট আছে, কুনতুম খায়রা উম্মা, আজকে কেন ইসরায়েলে পাঠান না? সব কথার যেন আল্লাহ একটাই জবাব দেয় যে আমি পাঠাবো তো পাঠাবো, তোমরা আমার ইজ্জত রাখলা কতটুকু যে আমি পাঠাবো? আজকে আমরা নবীর ইজ্জত কতটুকু রাখলাম? আল্লাহটা নাইলে বাদই দিলাম, আল্লাহটা বাদ দিলাম, আল্লাহ মনে হয় নিজেরটা বাদ দিয়ে দিছেন। আল্লাহটা বাদ দেওয়ার একটা কারণ বলতেছি, কেন না আল্লাহকে তো চোখে দেখা যায় না, তার কথা কানে শোনা যায় না, আল্লাহকে দেনদারুনায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ, 99টা পদের মালিক আল্লাহ। সামান্য পদস্থ হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায় দুনিয়ার, সামান্য পদস্থ তাও সীমিত পদের মালিক, এক থানারটা আরেক থানায় যে কিছু গঠনের ক্ষমতা রাখে না অনুমতি না নেওয়া ছাড়া, পারে নাকি? হ্যাঁ, আর আল্লাহ তো 99 পদের মালিক। কবির কথাই তো সত্য, আমি জমিনে তুমি আকাশে, এত দূরের থেকে আপনারে ধরবো তো ধরবো কি কইরা? তো আল্লাহ যেন নিজেরটা বাদ দিয়ে দিছেন, নিজেরটাকে সরায় দিছেন, বলছে আমার লাজ রাখার দরকার নাই, আমার বন্ধুর ইজ্জত রাখলেই চলবে, আমার বন্ধুরটা রাখো। যদি এই কথা সত্য না হইতো তা আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা পড়ায় দিব। কিন্তু এটাও কোরআনে বইলা দিছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েতের মালা পড়াইতে পারবেন না, হেদায়েতের মালা আমাদের কাছে, আমরা যাকে চাকে চাবো তাকে পড়াবো, আপনি চাইলেই পড়াইতে পারবেন না। যদি এটা চাইলেই পারতেন তাহলে বেলালের কথা সত্য হতো, হাসতে হাসতে বলতেছিলেন না যে হেদায়েত যদি আপনার হাতে হইতো ইয়া রাসূল আল্লাহ, তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনে আসতো না, কেন আপনি তো প্রথম বনি হাসেমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশ, তারপরে মক্কা, তারপরে আরব ভূখণ্ড, আমি তো হইলাম সেই ইথিওপিয়ার বেলাল, আমার সিরিয়াল কবে আসতো আল্লাহই জানে, কিন্তু হেদায়েতের মালা আল্লাহর হাতে বিদায় আমাকে 7 নম্বরে পড়ায় দিছে, জালানি সাবাতু সাবিয়া, আমাকে 7 নম্বরে হেদায়েতের মালা পড়ায় দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর ইজ্জত রাখো, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পড়ায় দিব। নিজেরটা সরায় নিয়ে গেছেন। আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, নিষ্পেষিত, তীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মত, যেই উম্মতের মাথায় আল্লাহ নিজের কুদরতি হাতে মুকুট পরায় দিলেন, বানাইছেন বহুত আগে, কিন্তু 16 লক্ষ উম্মতের ভিতরে কারো মাথায় পড়ার নাই। চাই সে কলিমুল্লার উম্মত হোক, কলিমুল্লার উম্মত হোক, চাই সে রুহুল্লার উম্মত হোক, মুসা আলাইহিসসালামের উম্মত হোক আর ঈসা আলাইহিসসালামের উম্মত হোক, চাই সেটা খলিলুল্লার উম্মত হোক, কারো মাথায় পড়ার নাই। আদম আলাইহিস সালামের উম্মতের মাথায়ও পড়ার নাই, আপনার আমার মাথায় পড়ায় গেছেন।
আমি এটাই আপনাদেরকে বোঝাবো যে আজকে রং নাই আমাদের কাছে, রং যদি উম্মতে মুহাম্মদীর রং আমাদের মাথায় থাকত, আমাদের গায়ে থাকত, তাহলে কোনো দিন এই উম্মত এত নির্যাতিত হতো না, কোনো দিন আবাবিল টানা মেলা উঠত না, কোনো দিন চিৎকারের ফেরেশতা ঘুমাইত না, কোনো দিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইত না, কোনো দিন জিবরিল আলাইহিস সালাম টানা মেলা আকাশে বসতে থাকতেন না। 600 ডানা কোন কাজে লাগাবে? এখন তো আর ওহির বাহক হিসাবে কাজ করতে হয় না, আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহি আনতে যাইতে হয় না, আর ওহি নিয়ে কারো দুয়ারে আসতে হয় না। উনি 600 ডানা নিয়ে উড়া বেড়াইতেছেন, আজকে আমাদের এই দুরবস্থা কেন, কারণটা কি? এইখানে যদি এই দুরবস্থা হয় তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে, কবরে কি হবে, হাসরে কি হবে? উম্মতে মুহাম্মাদী কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছেন, ইঙ্গিত দিতে চাইতেছেন কোরআনের এক আয়াত আমাকে। কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে আমি কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন, আমাদের পক্ষে কে দাঁড়াবে? মনে হয় বোঝেন নাই, আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে, আমাদেরও তো কাজ লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে। তো আল্লাহ বলে ওটা আগেই বইলা দিছি, আর রাসূল শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো, বন্ধুকে। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে, পক্ষে 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 পক্ষে। এই জন্য কোনো নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি বইলা, যত নবী হোক আর রসুলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। চাই খলিল হোক, চাই কালিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, সোয়া লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুলা ধরি। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কেয়ামতের দৃশ্য কিরকম হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আন্দুর মুসা মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি রব আমাকে বাঁচান, আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নেই, রং নাই, রং যদি থাকতো তাহলে গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না, নেট দেখা চুল কাটে। উম্মতে মুহাম্মদীর মেয়েরা কোনোদিন নেট দেখা সাজগোজ করত না, কেননা ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই।
যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে, আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গুজা রেডি হতে পারে, হঠাৎ যায়া উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয় এমন যেন না হয়, এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয় তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহ রসুল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলে দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন, এটাই মনে হয় কিতাবে লেখা আছে সব ওলামা সাক্ষী দিবে ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস এখানে আমার ঘরের নারীরা তো সাজে নেট দেখা, সাজে নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরে, কিন্তু পাওয়া যাবে না আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজ ছিল। ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে, ছিল? অবশ্যই ছিল, জোরে বলেন না, অবশ্যই বলেছিল, ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো না। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে, কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলে মোলামা তো কম কাঁদে না, জিজ্ঞাস করে আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠামো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো, কতটুকু ইজ্জত রাখলা? একজন তো এখানে নাই। যারা বিয়ে করছে হোক না পীরের মুরিদ, রাগ হয় না পায়ে হাত রাখি, ওলামার কাছে তো যায় জিজ্ঞাস করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পরাণের অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের এ টু জেড তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পরাণের অনুষ্ঠানটা করতে চাই, হুজুর আপনি এরকমভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কেয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাস করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পরাণের অনুষ্ঠানটা, আপনি যেইভাবে আপনার বিয়েগুলো হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজন এখানে হাত উঠাইতে পারবে না, একজন ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এসে জিজ্ঞাস করছে, করছে কোনোদিন জিজ্ঞাস? বলুক সাক্ষীদের এই শব্দগুলো বলে নেয়, হয়তো বলছে আরসি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নাই যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটা যাবে দুনিয়ার জীবন সত্য, কেয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া
আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি, একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে, এটা নিয়ে আমার কোনো সে নাই। কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদী পাল্লা দিয়া, মোহাম্মদী পাল্লা। তামাশা না, কবির কথাই সত্য, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, কোরআনের চিৎকার এই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। হুয়াজ তাবাহু, শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক, কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছি। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি, আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি, তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদি বানাইলাম। আল্লাহ কুদরতি হাতে বাছাই করছেন, কুদরতি হাতে বাছাই করছেন, সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঠেলা দিছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের থেকে অংশ কোন অংশ মাফ করে দিছেন, কোন উম্মতের এই রূপগঞ্জের কোন আলেমাইনা দিতে।